Okay. I think you say you're clear now. Don't use anything. Just symbolic thing. You can ban yourself as much as you can. Then it will be okay, inshallah. আল্লাহ সবকিছু আসলে যেটা বলেছেন আল্লাহ ইসলাম তো সবসময় খুবই ফ্রেন্ডলি কোরআন আগে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহ তাআলা চান আমাদের জন্য সহজ কঠিন চান না তা ইসলাম কখনো কঠিন নয় ইসলাম ইজি এবং একেবারেই সহজ একেবারেই সহজ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আমরা পরবর্তী কলে যাচ্ছি দেখি কি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মামুন ভাই আমি মনির বলছি কেমন আছেন আপনি শেখ শেখ আসসালামু আলাইকুম মনির বলছি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রশ্ন হলো যে কেউ যদি এখন রমজানে সফরে যায় মনে করেন সে তিন সপ্তাহ বা চার সপ্তাহ থাকলো এই ক্ষেত্রে কি তারাবির নামাজ এবং ওয়াক্তের নামাজ কি নরমাল পড়তে হবে নাকি কসর পড়তে হবে যদি সে দুই সপ্তাহের উপরে থাকে নাম্বার ওয়ান সেকেন্ড থিং হলো যদি আমরা কেউ হজে বা উমরায় যাই সেটাও সফর সেই সেই জায়গায়ও কি কসরে নামাজ পড়তে হবে নাকি না জি আসলে আপনার দুইটা প্রশ্নই সফরের সাথে রিলেটেড আল্লাহ সুবহানাহু তাআলা নিজে কোরআন আল কারিমে সফরের প্রসঙ্গ স্পষ্ট করে বলেছেন রমজান মাসে ফামান শাহিদা মিনকুম শাহরা রমজান মাস যে পাইল ফালিয়াসুম সে রোজা রাখবে কিন্তু ফামান কানা মারিদান আও আলা সাফারিন যে অসুস্থ অথবা সফরে রয়েছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার সে অন্য সময় রোজা রাখবে কিন্তু হ্যাঁ আপনি রোজার প্রসঙ্গ বলেননি আপনি জানতে চেয়েছেন তারাবি এবং ফজর ফরজ নামাজ আর বিশেষ করে যদি দুই সপ্তাহ কনফার্ম হয় আসলে এক্ষেত্রে মুসলিম স্কুল অফ থট আপনারা জানেন যে চারটি মাজহাব প্রসিদ্ধ এর মধ্যে হানাফি মাজহাব এর অধিকাংশ স্কলাররা বলেন পনেরো দিন হলো মুসাফিরের মুসাফিরের মুসাফির থাকে পনেরো দিন পর্যন্ত যদিও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে এবং মক্কা বিজয়ের সময় একবার ১৯ দিন মক্কাতুল মুকাররামায় ছিলেন আর একবার ২১ দিন মক্কাতুল মুকাররামায় ছিলেন কিন্তু তিনি কন্টিনিউ কসর করেছেন তিনি পূর্ণ নামাজ পড়েননি এটা একটি দলিল তবে হ্যাঁ অপরদিকে আরেকটি বিশুদ্ধ অভিমত রয়েছে যে চার দিন এর বেশি থাকার নিয়ত যদি কেউ কোথাও করে তাহলে সে মুকিম হয়ে যায় মুসাফির থাকে না তো আপনি এর দুইটার যে কোনো একটি মত গ্রহণ করতে পারেন অতি বিশুদ্ধ যেটি এটা গ্রহণ করা স্বাভাবিক অথবা আপনি এটা স্বাধীনতা এই ক্ষেত্রে মানে চাপাচাপি করার কোনো কিছুই নাই তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের আমল এবং এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং হানাফি মাজহাবের যে কথাটা প্রচলিত যদিও মাজহাব আবু হানিফা নিজের উক্তি নয় মাজহাব হলো দলিল ভিত্তিক বক্তব্য আবু হানিফা ওসিয়ত করেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখনই হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাজহাব তাই বিশুদ্ধ হাদিস পাইলে মানার নামই হানাফি আর বিশুদ্ধ হাদিস পাওয়ার পরে আবু হানিফা বা অন্য কারো কারো কথা বলে না মানা হানাফি মাজহাব নয় আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন আমাদেরকে তাই বন্ধু আমার মনে আপনি মিলায় নেবেন যে কোনো একটি অভিমত গ্রহণ করতে পারেন আপনি দুই সপ্তাহ বলেছেন একটি অভিমতে চার দিনের বেশি থাকলে আপনি মুসাফির নন মুকিম আরেকটি অভিমতে পনেরো দিন বা ১৯ দিন আপনি থাকলেও আপনি মুসাফির আর হ্যাঁ এই ক্ষেত্রে তারাবির নামাজ মুকিম অবস্থায় ব্যক্তির উপরে ফরজ নয় ওয়াজিব নয় তবে হ্যাঁ নিজের সৌভাগ্য বিনির্মাণে রমজানের রহমত মাগফেরাত নাজাত পেতে সৌভাগ্য রজনী পেতে তারাবি সহযোগিতা করে তাই যত বেশি পারা যায় পড়া উচিত তবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় যেখানে ফরজ নামাজ চার রাকাতগুলো দুই রাকাত পড়তেন সেখানে কেবল ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া অন্য সুন্নতগুলো পড়তেন না আর তাই আমরা বলি আমি আমার ভাষায় এভাবে বলি যে মুসাফির ব্যক্তির জন্য সুন্নত না পড়া সুন্নত আমি বলি এভাবে আর দ্বিতীয় প্রসঙ্গ হলো বন্ধু আপনি জানতে চাইছেন হজ এবং ওমরায় কসর দেখুন হজ একজন ব্যক্তি যখন হজে ঢুকলো হজ মানে জিলহজের ৮ তারিখ থেকে শুরু করে নিয়ে ১২ অথবা ১৩ জিলহজ পর্যন্ত হজ হজের এই দিনগুলোতে
মক্কার স্থায়ী বাসিন্দারাও যখন এহরাম বেঁধে হজের কাজে ঢুকবে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, কারণ তিনি বলেছেন খুদু আননি মানাসিকাকুম, হজের আহকাম আমার থেকে গ্রহণ করো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন এভাবেই হজ করতে হবে। আর তিনি যখন বিদায় হজ করেছিলেন তার সাথে মক্কাতুল মুকাররমার স্থায়ী বাসিন্দারাও হজ করেছিলেন, তাই হজের দিন আটি জিলহজ থেকে শুরু করে নিয়ে হজ শেষ না করা পর্যন্ত সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সকল ফরজ চার রাকাত গুলোকে দুই রাকাত করে পড়েছেন। কসর করা এটা হজের কসর, তাই এটা যে করবে না সে ডাইরেক্ট সহি সুন্নাকে গ্রহণ করলো না। যারা এমনটা করেন আল্লাহ হেদায়াত নসিব করুন। তাই হজে আপনি, আর এই ক্ষেত্রে অন্য দিনগুলোতে আপনি মাক্কাতুল মুকাররমায় যদি 10-12 দিন থাকলেন, মদিনাতুল মুনাওয়ারায় 10-12 দিন থাকলেন, আপনি দুইটি অভিমত বললাম, যে কোনো একটি মত গ্রহণ করতে পারেন। আপনি যদি 4 দিনের বেশি থাকবেন তাই মুকিম বলে নিজেকে গ্রহণ করলেন, ওয়েলকাম, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, যেহেতু একটি প্রমাণ রয়েছে। আর যদি বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আরেকটি প্রমাণ, 18 দিন বা 21 দিন 19 দিন তিনি ছিলেন, আমি 15 দিন পর্যন্ত না থাকলে আমি মুসাফির, তবে হ্যাঁ জামাতের সাথে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা নামাজগুলো পড়ুন, আল্লাহ তাআলা কবুল করুন। আমি ঠিক এমনি উমরাও, উমরায় আপনি গেলে, উমরা তো আসলে কোনো দিন বা ক্ষণের সাথে রিলেটেড নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই করা যায়। আর উমরা খুব ইজি, আপনি এহরাম বাঁধলেন, ঢুকলেন মিকাত ক্রস করে মক্কাতুল মুকাররমায়, প্রথমে কাবাগড় তাওয়াফ করলেন, 7 বার প্রদক্ষিণ করে 1 বার তাওয়াফ, তারপর 2 রাকাত নামাজ পড়লেন মাকামে ইব্রাহিমের সামনে অথবা হারাম এর যে কোনো জায়গায়, তারপর জমজমের পানি খাইলেন, তারপর 7 বার সাফা আর মারওয়ায় চক্কর দিলেন, তারপরে চুল কাটলেন অথবা মাথা মুন্ডন করলেন, এহরাম খুলে ফেললেন, উমরা শেষ হয়ে গেল। তাই আপনি উমরার সফরে গেলেন, যদি আপনি 4 দিনের বেশি থাকেন নিজেকে মুকিম বলেও গ্রহণ করতে পারেন, অথবা যদি 15 দিন এই এই ফতোয়া আপনি গ্রহণ করেন আপনি মুসাফিরও থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ করে দিয়েছেন দিন, তাই আমরা বাড়াবাড়ি না করে নিজের জন্য যাইজি তা গ্রহণ করবো। আমিন।